ভাব হবে, রাগ হবে, তখন তুমি তার স্ত্রীর খারাপ গুণগুলোর দিকে খেয়াল করবে না, ভালো গুণগুলোর দিকে খেয়াল করো, দেখবা মহাব্বত বাড়বে, ঠিক না? আপনার স্ত্রী মনে করেন একটু ঝাল বেশি দিয়া বলাইছে, একটু কষ্ট মষ্ট করে খায় নেন, খায়া আপনার স্ত্রীর বলেন যে আসলে তুমি এত ঝাল খাই না, তুমি হয়তো ঝাল টাল বেশি খাও, একটু কমায় টমায় দিও, গ্যাস্ট্রিক যেই হারে বাড়ছে ঔষধও কাজ হয় না, ফ্যাকলো ফ্যাকলো দিয়ে কাজ হয় না, একটু কমায় দিও ঝাল, দেখবেন আস্তে আস্তে কমায় দিবে, কথা কন না কেন? তো মহিলা যদি আপনি লাডি লিয়া ওড়া শুরু করেন, গালি ফিডানি আর ফিডানি, তো কিল লেগে পিটাইতেছেন, মহিলা বুঝলো নি, তো পরের দিন রাগ কইরা জাল আরো বেশি দিবে, খায়া মর তুই, কথা কন না কেন? আমার বাসায় একটু জাল বেশি খায়, বরগুনার মানুষ তো জাল খায় বেশি, তো আমি তারে শুরুর দিকে কইতাম আসলে আমার জিব্বাটা কাইটা বরগুনা কোম্পানির জিব্বা লাগাই তুই বল, আমার এরকম খাইতে বলে গেলে এরকম করে কম কেন? আমি বললাম না, এই জাল তো আমি বরিশিল্লা মানুষ এত খাইতে পারি না, তবে বরগুনার লোকজন জাল বেশি খাইতে পারে, ওই কোম্পানির জিব্বা লাগাইলে আমার জাল সহ্য হবে। তো বলতে বলতে দেখি আলহামদুলিল্লাহ জাল কমে গেছে গা, এখন মারলে কাজ হইতো কি? আপনার স্ত্রী একটু ভাত রান্না করতে গিয়ে নরম হয়ে গেছে বা একটু শক্ত রয়ে গেছে, তারে বুঝায় বলেন না, মহাব্বত করেন না, মাঝে মাঝে ওই যে যখন আসবেন আসার সময় ২০ টাকা দিয়ে বাদাম কিনে নিয়ে আসেন না, যখন আসবেন আসার সময় আপনার পছন্দের কিছু কিছু খাবার স্ত্রীর জন্য নিয়ে আসেন না, কসম করে বলি ঘরের মা ঘরের বোন আপনার স্ত্রী খুশি হয়ে যাবে আপনার, এগুলোতেই মহাব্বত বাড়ে। মাঝে মাঝে নদীর পরে একটু হাত ধরে আঁটবেন, আসে খারাপ কথা কইলাম মিয়া, বউয়ের হাত ধরে আঁটবেন, প্রেমিকের হাত ধরে আঁটতে কই না, গুজো অন্যাদি আমার চোখে পড়ে না মনে করো না, চোখ তো বন্ধ করে আঁটি না, চোখ তো খুলে হাঁটি, স্ত্রীর হাত ধরে হাঁটবেন এটা সওয়াব, নবী নিজে শিখাইছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাত ধরে নবী যে হাঁটতেন, সুবহানাল্লাহ বাড়ি যেয়ে কয়ে শুধু হাঁটতেন না, বরঞ্চ নবীজি আম্মা জানকে নিয়ে দৌড় দিছেন, দৌড় দিয়ে দেখাইছেন যে স্ত্রীদের সাথে আচরণ কি করতে হয়, সুবহানাল্লাহ আওয়াজ করে কন্যা, এগুলো করেন মহাব্বত এমনি বাড়বে, আল্লাহু আকবার চিল্লা, ইসলাম সব দিয়া রাখছে, সব দিয়া রাখছে, শুধু আপনি আমি পালন করি না এই জন্য উল্টা লাইনে চলি, ঠিক না? ঠিক না? কথা কন না কেন? ঠিক না? যাও কোন দিক দিয়ে কই গেলাম, কি জন্য কইতেছিলাম? থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে লোকটা গেছে পড়ে, কি বলছে? বিয়ে চারটা করেছো যদিও, কিন্তু তোমার এখন পর্যন্ত চরিত্র ঠিক হয় নাই, কলব ঠিক হয় নাই, চরিত্র ঠিক করো, দেখবা এক বিয়ে হলেও ঘরে বউটারে ভালো লাগবে, দুনিয়ার কাউরে ভালো লাগবে না, কলব ঠিক করার জায়গা এটা, এরকম ওয়াজ মাহফিলে বেশি যাবেন, ওলামায়ে কেরামদের কাছে বেশি যাবেন, দিনদারদের কাছে বেশি যাবেন, আল্লাহ ওয়ালাদের পাইলে তাদের কাছে যাবেন, গিয়া কথা শুনবেন, এগুলোতে যত আসবেন কলব তত নরম হবে, কলব তত নরম হবে, সাহাবায়ে কেরাম তো নবীর দরবারে গিয়া পড়ে থাকতেন, সাহাবায়ে কেরামদের কাজই ছিল নবীর কাছে যাওয়া, প্রধান কাজ ছিল সাহাবায়ে কেরামদের নবীর কাছে যাওয়া, কারণ আমার নবীর চেহারা দেখলেও সাহাবায়ে কেরামদের ভালো লাগতো, আল্লাহ একবার চিল্লায় বলেন না, সাহাবায়ে কেরাম তো আমার নবীরে দেখলেই ভালো লাগতো, এই জন্য আবু বাকর সিদ্দিক হুজুর আমার কাছে যত প্রিয় জিনিস আছে এর মধ্যে প্রথম নম্বর প্রিয় নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, হুজুর আমার কাছে এক নম্বর প্রিয় আপনার সুন্দর চেহারার দিকে তাকায় থাকা, আল্লাহ আকবার চিল্লায় জোরে বলো, এই জন্য বলি আমার মালিক এমন এক নবীর উম্মত বানাইছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা দরখাস্ত করেছে, আবেদন করেছেন, অ্যাপ্লিকেশন, কিন্তু আল্লাহ তাআলা আপনি আমি আবেদন করি নাই, অ্যাপ্লিকেশন করি নাই, দরখাস্ত করি নাই, রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় পাঠাইছেন, যুবকরে নবীর মহাব্বত কলিজায় ঢুকাইতে পারো নাই, নবীজির আদর্শ নিজের কলিজার মধ্যে ঢুকাইতে পারো নাই, এই জন্য দুনিয়ায় অশান্তি পরকালে অশান্তি, আমাদের হুজুরদের দেখা দেখো জেল জুলুম হয় এরপরেও ঘরে শান্তির অভাব নাই,
তখন না কেন মসজিদের ইমাম সাহেবের দিকে তাকায় দেখেন হায়রে এদের ইনকাম কম কিন্তু শান্তির অভাব নাই কেন জানেন নবীর আদর্শ তাদের সিনার মধ্যে আছে ইমাম সাহেবদের চেহারার দিকে তাকায় দেখবেন চেহারাটা বেলজিয়ামের আপেলের মতো দেখা যায় ঠিক না আর আপনার চেহারা সালাড সডেন না লাগে হ্যাঁ হারামে বরকত নেই তুমি হালালে বরকত আছে এই জন্য বলবো আদর্শ মানলে কার মানবো ভাই নবীর আদর্শ কার আদর্শ আদর্শ মানলে কার আদর্শ মানবো এখন তো যুবক উল্টা রাস্তায় চলো নেতাও বানাইছো এমন এক নেতা নেতার মাথায় টুপি নাই তোমার মাথায় টুপি নাই নেতার সুন্নতি দাড়ি নাই তোমারও সুন্নতি দাড়ি নাই নেতারও জুব্বা নাই তোমারও সুন্নতি পোশাক নাই নেতারও নামাজ পড়ে না তুমিও নামাজ পড়ো না নেতাও রোজা রাখে না তুমিও রোজা রাখো না নেজাও হুজুর বিদ্বেষী তুমিও হুজুর বিদ্বেষী নেতা ইসলাম বিরোধী তুমিও ইসলাম বিরোধী নেতাও জাহান্নামী তুমিও জাহান্নামী তোমার সাথে যদি আমার নবী মিল হইত আমার নবীকে আইডল বানাইতে পারতা নবীকে আইকন বানাইতে পারতা তাহলে আমার নবীর সুন্নতি টুপি তোমার মাথায় লাগতো আমার নবীর সুন্নতি দাড়ি তোমার মুখে থাকতো আমার নবীর সুন্নতি পোশাক তোমার মধ্যে থাকতো আমার নবীর সুন্নতি লিবাস তোমার শরীরে থাকতো না তুমি পাগল হয়েছ এখন ব্রাজিলের পাগল হয়েছ আর্জেন্টিনার পাগল হয়েছ খেলোয়াড়দের পাগল হয়েছ নায়িকা নায়কার নায়িকার ওই নায়কার নায়িকা যেই স্টাইলে চুল কাটে তুমিও সেই স্টাইলে চুল কাটো আমি পলাশপুরের যুবকদের পায়ে হাত রেখে বলে যাব নেতা পরিবর্তন করো আইডল পরিবর্তন করো আইকন পরিবর্তন করো নেতা যদি কাউকে মানতেই হয় তো আমার নবী সর্বশ্রেষ্ঠ নেতা হ্যাঁ আমার নবীকে যদি আইডল মানতে হয় আমার নবী শ্রেষ্ঠ আইডল আমার পৃথিবীর কাউকে যদি আইকন বানাতে হয় রহমাতুল্লিল আলামিন তোমার আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ আইকনওয়ালা ব্যক্তিত্ব চিল্লায় কাউ ঠিক কিনা সব নেতাবাদ পৃথিবীর সব নেতাবাদ নেতা তোমার আমার নবী নেতাকে বলেন না নেতাকে তোমার নেতা আমার নেতা বলে না তোমার নেতা আমার নেতা হবে না কি স্লোগান একটা জীবনে তো বহুত নেতা করে খুশি করার আইন লেগে স্লোগান দিছেন আজকে আমার নবীরে খুশি করার জন্য একটা স্লোগান হবে রেডি তো কথা বলে না রেডি তো তোমার নেতা আমার নেতা আমরা সবাই রসুল সেনা ভয় করি না আল্লাহ আকবার যা স্লোগানটা কি দেখছেন মিয়া এটা কোন ব্যক্তির স্লোগান না কোন দলের স্লোগান না এটা মুসলমানদের ইমানের স্লোগান ঠিক না পারবেন স্লোগানটা দিতে পারবেন এরপরে চিন্তা করবো ওয়াজ করা যায় কিনা কাশিদান গলা ক্লিয়ার হাত দুইটা বার টান টান করে উঁচা করে টান টান করে উঁচা করেন মাশা আল্লাহ হাতগুলো মুঠ করেন ছোট করে ঝাঁকি দেন শরীরের মধ্যে একটা স্পিড তৈরি দেন ঝাঁকি মাশা আল্লাহ ভ্যান ভালো করে ঝাঁকি দেন এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে রেডি জোরে রেডি আরো জোরে তৈয়ার তো উড়াই নেই সবাই হাত উড়াই নেই হাত না উঠাইলে হইব না সবার হাত উঠাইতে হবে মাশাআল্লাহ হাত উঁচা করা কণ্ঠ যতটুকু আওয়াজ আছে ডানে বামে তাকায় দেখেন হাত কে তুলে নাই ধইরা হাত তুলে দেন তুলছে সবাই মাশাআল্লাহ এবার কণ্ঠের আওয়াজ দিয়া নারে তাকবীর এসে নির্বাচনের সময় বেশি হয়েছিল না অন্য আইছিলাম তো বেশি হয়েছিল না আরো বেশি লাগে তো নারে তাকবীর মোটামুটি হইতেছে আর পিছন দিয়ে হয় না নারে তাকবীর তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তফা আমরা সবাই রসুল সেনা ভয় করি না বুলেট বোমা নারে তাকবীর কোরআন সুন্নার আলো কোরআন সুন্না যেখানে আলেম ওলামা যেখানে সুদ ঘুষ যেখানে ঠিক আছে তো নাই তো আপনাদের এলাকায় সুদখোর আছে ঘুষখোর মদখোর ক্যাসিনোখোর সবই তো আছে নাইকন কেন
আছে, সব আছে, আছে ভাই আছে, আছে অনেক কিছুই আছে, অফিসে ঘোষ আছে, দেওয়ারও মানুষ আছে, আছে ভাই আছে, আছে অনেক কিছুই আছে, অফিসে ঘোষ আছে, দেওয়ারও মানুষ আছে, দুর্নীতির শীর্ষে আছে, আর কি মরা চাই রে, ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে, পাম্পে তেল নাই, আমাগুর বেল নাই, তেলের দাম বাড়ছে কি বাড়া জানেন না, আপনারা টের পাইবেন করছে, গাড়ি চালাই আমরা, টের পাই তো আমরা, অবশ্য পেঁয়াজের দাম হাজার হইলো আমাগুর কিছু আয় যায় না, আমি কিন্না খাই, মানুষে খাওয়া, কোবি আর পাতা কোবি ফুলকপি চাউলের দাম হাজার হইলো আমার কি, মারুক জনমের বেলা বাড়তে থাকুক, তাহলে তেলের দাম কম লিয়েছে, দুনিয়া তো চলতেছে এটা, প্রত্যেকটা মানুষ স্বার্থবাজ, নিজের স্বার্থ দেখে চলে, হ্যাঁ দুধওয়ালা দুধে পানি মিশায়, উনি আবার দোকানে গিয়ে অরিজিনাল তেল দিবেন, এই কথা বল না কেন, গোয়ালে গোয়ালে কয়নি দুধ যারা বেচে, গোয়ালে কয়নি, গোয়ালে দুধের মধ্যে পানি মিশে, হ্যাঁ অরিজিনাল তেল চায় কেমনে, তোই বেটা অরিজিনাল তেল, এমন তেল দিছে ওরছে দুই নম্বর দুনিয়া আর হয় না, এই বেটা দুই নম্বর তেল বেচা, অরিজিনাল ঘিয়ের বোতল নামাবেন যা হয় দাম, ঘিওয়ালা চিন্তা করছে তুই যে কয় নম্বর বিক্রেতা বুঝি না, সেও মোটামুটি আট নয় দশ নম্বরের একটা ঘি বের করে দিয়ে কয় এর চেয়ে ভালো ঘি দুনিয়া আর হয় না, কথা বল না কেন, ঘি বেচা ভেজাল ঘি বেচা, ও ফলপট্টির মোড়ে এই কয় একদম ফরমালিন মুক্ত আম দেবেন, কি মুক্ত আম দেবেন, এই বেটা কয় কি কোন ফরমালিন, ফরমালিন চোখে দেখছি জীবনে, জীবনে মেডিসিনই দেখি নেই, অথচ এই সব আম পাকাইছে কেমনে, রাজশাহী থেকে লোড দিয়া ওই আমের মধ্যে মেডিসিন দিয়া দিলে ঢাকায় ঢুকতে ঢুকতে পাইকা যায়, কথা বল না কেন, ভেজাল চলতেছে সব জায়গায়, আমরা এই জন্যে কেউ ভালো না, শোনেন নিজের সন্তানের দিকে তাকায় হলো, ব্যবসায়ী যারা আছেন ব্যবসার মধ্যে দুই নম্বরই ভেজাল মাল ঢুকানো বন্ধ করেন, আসতে কইলেন কে বুঝছি, ভেজাল আছে আসতে বললেন কেন, জোরে বলেন, আপনার আশপাশে আছে সব ব্যবসা, সব তরমুজের জায়গা, তরমুজের দিন এনে তরমুজের অভাব নাই, এই বলে ডালে ডুলই তো কি ঠিক না, কথা বল না গেল, বাঙ্গি পাওয়া যায় সব কুয়াকাটার থেকে এসে এনে, ইলিশ মাছ পাওয়া যায় হায় রে হায় কপাল, সব ভেজাল, অনেকে কে হুজুর আমরা মিলেই না, আপনারা মিলাইবেন, আমি কইছি কর্মচারী রেখে মিলান আর কি, এদিকে আয় এদিকে আয়, তুই আওয়াজ করাই আয় নে আওয়াজ কর, কথা কসকে বয় রাগ করতেছেন, জান্নাতের মধ্যে কি হবে, আওয়াজ ভুললে গেছে কি হবে, আজকে আমার কাছে খুব রিল্যাক্স লাগতেছে, কোনো তাড়াহুড়ো করে আজকে ওয়াজ করুম না, নিরিবিলি ওয়াজ করুম, এত বছর তাড়াহুড়ো করছি কেন জানেন, মনে করছি রাত্র এগারোটা হয়ে গেছে গা, তাইলে বুঝি পলাশপুরের মানুষের কষ্ট হইতেছে, এখন তো এরা এইটাতেই অভ্যস্ত, এরা এগারোটার আগে আমার উঠে না, হ্যাঁ কথা কন না কে, গতকালকে প্রধান বক্তা ছিল সাইদ আহমদ সাহেব, তো আমি ওই অনে বৈশা খাওয়াইছি কস্তুরিতে বৈশা, আমার প্রোগ্রাম আছিল গরু নদী, জিগেছি কয়টা উঠেছে, আমি তো ধৈরে রাখছি কয়টা উঠেছে, কয় অনেক আগে উঠেছে, আমি বল কয়টায়, তো বসির মেয়ারে ফোন দিলে হ্যাঁ তোর কইব না, হ্যাঁ তো কইব যে নয়টা উঠেই দিছি, তো কয় আমার সাড়ে দশটা উঠেছে, তো আমি বুঝছি আমার আগামীকালকে এগারোটার আগে মাইক সহে দেওয়া লাগবে না, তা আমি হিসেব নিকাশ করে পঞ্চাশে ঢুকছি, রাগ করতেছে, আপনারা ইশারা দিবেন মোনাজাত দিয়ে নাইম্মা জাম, আর যদি কন তাহলে কিছু কথা বলব, চলবে কতক্ষণ, হ্যাঁ সারা রাইট, তোমরা থাইকো সারা রাইট, আমি আর এক ঘন্টা আছি, আমি এক ঘন্টা আছি, হেরার হারা রাইট থাকবো, আমরা আমি যতক্ষণ আছি এই কথাটা দরকার, আমি যতক্ষণ আছি আপনারাও ততক্ষণ, ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করো, আমিন বলেন, চিল্লায় জোরে বলেন।
আওয়াজ কমাইবেন না কইলাম আওয়াজ কমাইলে আওয়াজ কমায় দিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নতি মাহফিলের প্রধান অতিথি থাকবেন আমার আল্লাহ নিজে সভাপতি থাকবেন সব নবীরা সেখানে বিশেষ অতিথির চারে বলবেন বলছিলাম নবীজি আসতে দেরি আর পুরো অন্ধকার মাহফিলটা আলোকিত হতে দেরি হবে এবার আল্লাহ তাআলা বিশেষ অতিথিদের মধ্যে এক একজনকে বলবেন তিলাওয়াত করার জন্য এর মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তিলাওয়াত করার জন্য বলবেন আল্লাহু আকবার চিল্লায়ে জোরে বলেন না দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতি মাহফিলে তিলাওয়াত করতে আরম্ভ করবেন দাউদ আলাইহিস সালামের কণ্ঠ তো এত চমৎকার ছিল জানেন এই কণ্ঠের মধুরতায় মুগ্ধ হয়ে দাউদ আলাইহিস সালাম যখন তিলাওয়াত করতেন যদি বাগানের মধ্যে গিয়া তিলাওয়াত করতেন বাগানের পশু পাখিগুলো আওয়াজ করা বন্ধ হয়ে যেত চুপচাপ করে পয়গম্বরের তিলাওয়াত শুনতো হ্যাঁ যদি নদীর পাড়ে বসে তিলাওয়াত করতেন নদীর মাছ এসে এসে পাড়ে হা করে দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শুনতো সেই মানুষটা পৃথিবীর সবচেয়ে চমৎকার কণ্ঠ ছিল দাউদ আলাইহিস সালামের নবীদের মধ্যে পৃথিবীর সব মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠ ছিল দাউদ আলাইহিস সালামের কিসের বাঁশির সুরটুর তার কাছে ফেল হয়ে যাবে সেই দাউদ আলাইহিস সালাম তিলাওয়াত করবেন হ্যাঁ তিলাওয়াত যখন করতে থাকবে মানুষগুলো চক্ষু বন্ধ করে দুলতে থাকবে সুবহানাল্লাহ জোরে বলেন জোরে বলেন জোরে বলেন মানুষগুলো চক্ষু বন্ধ করে দুলতে থাকবে দুলতে দুলতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তিলাওয়াতে মুগ্ধ হয়ে যাবে হ্যাঁ আলাদা ভিন্ন একটা জগতে কল্পনার জগতে চলে যাবে এখনকার দেখেন না গান শুনে নাচে গান শুনে নাচিস না রে যুবক তুই তো পাগল হয়ে গেছিস গান শুনা বয়া থাক বইলা দিয়া গেলাম আমরা হুজুরেরা কিয়ামতের দিনে মালিকের কণ্ঠের তিলাওয়াত শুনে আমাদের হৃদয় জোড়াবো আল্লাহ কবুল করো আমিন বলেন দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শেষ হয়ে গেলে আল্লাহ তাআলা আমার নবীকে বলবেন আপনার আমার নবীকে বলবেন হাবিব তোমার উপরে কোরআন নাজিল হয়েছিল মক্কার কত মানুষ তোমার কোরআন তিলাওয়াত শুনেছে মদিনার কত মানুষ তোমার কোরআন তিলাওয়াত শুনেছে কিন্তু তোমার কণ্ঠের তিলাওয়াত এমন এক উম্মত তোমার ছিল যারা শুনে নেই অন্যান্য নবীর উম্মতটা শুনে নেই আজকের মাহফিলের প্রধান অতিথির ভাষণ হিসাবে তুমি কোরআনুল করিম তিলাওয়াত করবা রাসূল আরবি নিজে কোরআন তিলাওয়াত করবেন বলেন তো কেমন মজা হয় কেমন মজা হবে আল্লাহ আকবার আমার নবী যখন তিলাওয়াত করবেন নবীজির কণ্ঠে মুগ্ধ হয়ে আরে সব নবীদের মধ্যে যত গুণ ছিল আমার নবীর একার মধ্যে সর্বনবীর গুণ একার মধ্যে ছিল ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সৌন্দর্য হ্যাঁ সবচেয়ে সুন্দর আমার নবী ছিলেন ইউসুফ আলাইহিস সালামের চেয়ে বেশি সুন্দর আল্লাহ আকবার আল্লাহ আকবার হায় রে এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন ওই যে মিশরের সুন্দরী রমণী রূপসী মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে চাকু দিয়া ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল কোরআনুল করিম আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারান ইন হাযা ইল্লা মালাকুন করিম পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইকার প্রেমে পড়ে গিয়েছে জুলাইকার বিরুদ্ধে চারিদিকে বদনাম উঠে গেল এমন জুলাইকা বাদশার স্ত্রী হয়ে একজন গোলামের জন্য পাগল হয় জুলাইকা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য মানুষকে দেখাবে দেখানোর জন্য মিশরের সবচেয়ে সুন্দরী রমণী রূপসী মহিলাদেরকে যাচাই বাছাই করে ইনভাইট করলো দাওয়াত দিল দাওয়াত দিয়া চমৎকার চেয়ারের মধ্যে বসাইয়া মেহমানদারি করানোর জন্য হাতের মধ্যে ফল দিয়েছে আর চাকু দিয়েছে হাতের ফল দিয়া চাকু দিয়েছে চাকু দিয়ে ফল কেটে 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 খাবে এখনো আরব দেশের মেহমানদারির ধরনটা এমন রয়েছে আরব দেশের মেহমানদারি করানোর জন্য চাকু দেয় সামনে ফল দেওয়া হয় যেটা দরকার হয় কেটে খাও আমাগোর বাঙালিগোর মতো একটা আপেল কেইটা সাইজ জনের সামনে দেয় না আমরা তো একটা কেইটা সাইজ জনের সামনে খান হুজুর জন্মের খাওয়া খান একটা আপেল কেটে কয়জনটা দিছে মালটা কাটতে কাটতে ষোলো ভাগ করে আজকে এক জায়গায় দিছে পেয়ারা দিছে সামনে আর দিছে হইলো ওই যে কি কয় মানুষের দোষ খাওয়া ঠিক না নাম কমু না কেটে দিছে
এখন আপনাকে এই জায়গায় না আপনাকে জায়গায় তো বসেই নাই ডাইরেক্ট এসে উঠলাম পেয়ারা দিছে আর হলো এই যে কি কয় আপেল দিছে সাইজ হলো গোস্তের মধ্যে ছোট গোস্তে আলু দিলে যে এই সাইজ করে হইছে আল্লাহ বাঙালি গোর খুলি যায় এত ছোট যেই দেশে মেহমানদারি বেশি সেই দেশে বরকত বেশি বাঙালিরা মেহমানদারিতে বড় খারাপ বরিশালেরা তো মোটামুটি আছে মিয়া এই বরিশালের মানুষ শুকর আদায় করেন হ্যাঁ শুকর আদায় করেন মিয়া যে মুড়ি আর হইলো কি কয় এক কাপ চা দিয়া হইলো মেহমানদারি করে ঠিক না সিটা গঙ্গেলে যে খাওন রান্ধে মাশাল্লাহ ওটার দিকে তাকাইলে তিন দিন কানতে মন চায় আলহামদুলিল্লাহ এটা এলাকার মানুষ ভালো থাকলে সেই এলাকায় ভালো মেহমানদারি হয় এই জন্য দেখবেন মদিনার মানুষ মক্কার চেয়ে মেহমানদারিতে বেশি পারদর্শী তারা মেহমানদারি বেশি করে এই জন্য অগর কোনো অভাব নাই যেই পরিমাণ খানা ফালায় ওই পরিমাণ খানা আমরা চোখেও দেখি না আমি চোখেও দেখি না যেই পরিমাণ খানা ওরা ফালায় শুধু আমি গেছি আমার খবর পাইছে আরব দেশের এক একজন আবার আমগো বাঙালিরা ওখানে গেছে এরা তো আবার ফেসবুক চালায় ও সব বুজুর্গ বই রয়েছে ফেসবুক চালে নাম শুনেন নাই আপনারা মুরব্বীরা হয়তো জানে না কারণ এরা মনে করছে এটা বলছে খাওনের নাম পাঙ্কাস মাছ ইলিশ মাছ বোয়াল মাছের লোক এটা আলাদা ফেসবুক এটাও একটা মাছের নাম কিছু কথা কয় না জুয়েন এরা কি চিনো না এটা এরা তো দেখছে দেখা মনে করছে ও হুজুর আইছে তো একজন আমার পিছে পিছে ঘুরে এ দৌড়াইতেছে আমার পিছে অনেক দূর দৌড়াইছে আমার পিছন দিকে আমার সাথে যারা ছিল এরা কয় একটু দাঁড়ান আমার লগে কথা কইব তা আমি কথা বললাম 450 রিয়াল দিয়া ফল কিনে দিছে আমার 450 রিয়াল মানে বুঝেন 100 রিয়াল বাংলাদেশের বাইরে 3000 টাকার উপরে এরপরে দিয়া কাজের বেশি কিছু দিতে পারিনি আমাকে থাক আবার আইলে তখন দিয়া আল্লাহ মেহমানদারি একটা চমৎকার আদব শোনেন মা বোনদেরকে বলবো শ্বশুর বাড়ির লোকজন আসলে পুরো কুচকাইবেন না মিয়া মা বোনরা তো বাপের বাড়ির লোক আইলে মহা খুশি ঘরের মনে হয় যেন পুরো পোর্ট রোডটারে উড়ে লইবেন বাজার রোডের দোকানের বস্তা হুদ্দে ঘরে নিয়ে এলে খুশি আর শ্বশুর বাড়ির লোক আইলে বাবারে বাবা শ্বশুর বাড়ির লোক আইলে জামাইয়ের দিকে গড়ায় গড়ায় তাকায় যদি ইলিশ মাছের পিসটা একটু বড় হয় আমি বলবো মা বোনদেরকে বলবো পর্দার আড়ালে আছে না মা বোনেরা মা বোনদেরকে বলবো মেহমানদারি করাবেন যত বেশি মেহমানদারি করাবেন তত বরকত আপনার ঘরে বাড়বে আর আমি হাসতে হাসতে কথাগুলো বলে গেলাম মনে রাখবেন এগুলো মেহমানদারি যত করাবেন আপনার ঘরে তত বাড়বে আমি আমার খাওয়ানোর লেগে কইতেছি না আমি অনেকে তো মনে করতে পারে হুজুর বুঝি আর খাওয়ানোর আমি তো এমনি দাওয়াত খাওয়া চাইরা দিছি মা বিলে অঙ্গিয়া খাই না কারণ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চইলা আমার বলে শরীরে ওজন বেশি কমাইতে হবে তাই এই জন্য এখন রাত্রের ভাত খাওয়া বন্ধ করে দিছি সকালেরও ভাত খাওয়া বন্ধ ভাত খাই খালি একবেলা আমার ডাক্তার না কয় নাই ইচ্ছা করে করতেছি আর কি শরীর যেন ভালো থাকে কারণ বেশি দিন ভালো থাকলে আপনা করে ওয়াজ ভালো শোনাইতে পারবো ঠিক না আল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলবেন পয়গম্বর এবার আপনি তিলাওয়াত করেন একটু চিন্তা করে দেখেন নবী নিজে যখন তিলাওয়াত করবেন মজাটা কেমন হবে আমার নবী তিলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম কোরআনুল
কারীমের সূরা ইয়াসিন আমার নবী নিজে তেলাওয়াত করবেন। নবী যখন তেলাওয়াত করবেন মানুষগুলো চক্ষু বন্ধ করে আগের চেয়ে আরো বেশি দুলতে আরম্ভ করবে, নবীজির কণ্ঠের মধু আরো বেশি, আল্লাহু আকবার দুলতেছে দুলতেছে। হ্যাঁ, রাসূলে আরবের তেলাওয়াত শেষ হয়ে গেলে আমার মালিক পর্দার আড়াল থেকে বলবে, গোলাম দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনলা, মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে তেলাওয়াত শুনলা, আমি এর চেয়েও চমৎকার নেয়ামত আমি মালিক নিজের কণ্ঠে তোমাদের তেলাওয়াত শোনাতে চাও। আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার বলা যাবে না? আমার মালিক তিলাওয়াত করবেন, আমার মালিক নিজে তিলাওয়াত করবেন। সেদিন কি তিলাওয়াত করবেন জানেন? আমার আল্লাহ সূরা রহমান তিলাওয়াত করবেন। কোরআন তিলাওয়াত তো এমনি মজা, কোরআন তিলাওয়াতে এমনি মজা, কোরআন তিলাওয়াত এত মজা। আমি মাঝে মাঝে বলি পৃথিবীর এমন কোন গান নাই যেই গান দু চার পাঁচ দশ বার শোনার পরে ভালো লাগে, এমন কোন কবিতা নাই যেই কবিতা দু চার পঞ্চাশ বার শোনার পরে আর ভালো লাগে, এমন কোন পৃথিবীর এমন কিছু নাই দু চার পাঁচ দশ বার শোনার পরে আর ভালো লাগে, ঠিক না? আমি বক্তাও যদি এই মাহফিলে পাঁচ দশ বছর লাগাতার আছি, এরপরে আপনারই বসির মেয়ারে করবেন এর একটু পাল্টায় আনেন, এক শুরু কতদিন প্রতি রাকাতেই তো সূরা ফাতিহার তিলাওয়াত শুনি, ঠিক না? আচ্ছা বলেন তো এই মুরব্বি বাজানেরা শুনতে কি বিরক্ত লাগে? সূরা ফাতিহার তিলাওয়াত শুনতে বিরক্ত লাগে? বরঞ্চ তিলাওয়াত যত শুনি তত মজা। আমাদের মসজিদের ইমাম সাহেবের তিলাওয়াতে আর এক রকম মজা, এই আপনাদের এই মসজিদের ইমাম সাহেবের তিলাওয়াতে আর এক রকম মজা, মাহমুদিয়া মাদ্রাসার ইমাম সাহেবের তিলাওয়াতে আর এক রকম মজা, কসাই মসজিদের ইমাম সাহেবের তিলাওয়াতে আর এক রকম মজা, ইবাদুল্লাহ মসজিদের তিলাওয়াতে আর এক রকম মজা, বাইতুল মুকাররমের ইমামের তিলাওয়াতে আর এক রকম মজা, ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের তিলাওয়াতে আর এক রকম মজা। যদি আল্লাহ তাআলা মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দেয় তিলাওয়াতে আরো 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 মজা, আরে কাবায় যদি যাওয়ার তৌফিক দেয় কাবার প্রধান ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস যখন তিলাওয়াত করেন মনে হয় যেন রব্বি করিম এই মুহূর্তে আয়াত নাজিল করতেছে। আল্লাহু আকবার, কি এক মজার তিলাওয়াত, কত মজার তিলাওয়াত। দোয়া করেন আল্লাহ তাআলা শেখ সুদাইসের হায়াতের মধ্যে বরকত দান করেন। الحمد لله رب العالمين চিকন করা তিলাওয়াত করে। এখন তো মিয়া বুড়া দূরে হয়ে যাইতেছে কি আস্তে আস্তে, আর এই যে এক দায়িত্ব সবাই মিলে আমারে দিছে এটাতে আমার ওয়াজ মাহফিল সব শেষ, ঘুমাইতেও পারি না, বিশ্রামও নাই, কণ্ঠ যাইতেছে গা। ছোট সময় শেখ আব্দুর রহমান সুদাইসের কণ্ঠের তিলাওয়াত করতাম। হ্যাঁ, মজার এক কণ্ঠ, আল্লাহু আকবার জোরে বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ শেখ সুরাইম মদিনার ইমাম আরো মজার তিলাওয়াত, মোটা কণ্ঠে তিলাওয়াত করেন, এত মজা মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে শুধু তিলাওয়াত শুনি, কত চমৎকার করে মোটা কণ্ঠে তিলাওয়াত করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন
মিয়া মাঝে মাঝে কোরআন তেলাওয়াত শুনবেন, নিজে কোরআন না পড়তে পারলে একজন সন্তানকে আলেম বানায়া তার পিছনে কোরআন তেলাওয়াত শুনবেন, যদি তাও না পারেন একজন হাফেজে কোরআন সামনে বসা চোখটা বন্ধ করে কোরআনের তেলাওয়াত শুনবেন। কোরআন তেলাওয়াত এত মজার বিষয়, যত শুনবেন তত লাভ, যত শুনবেন তত মজা। আবার কোরআন তেলাওয়াত শুনলে ঈমান তাজা রব্বে করিম করে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। আরে কোরআনুল করিমের তেলাওয়াত যখন ইমামদারের সামনে তেলাওয়াত করা হয় ইমামদারের ঈমান আরো বাড়ে আরো বাড়ে আরো বাড়ে। আল্লাহু আকবার জোরে। হ্যাঁ, আমার আল্লাহ তাআলা নিজে তেলাওয়াত করবেন, আল্লাহু আকবার জোরে বলবেন না, আমার আল্লাহ নিজে তেলাওয়াত করবেন। মালিকের কণ্ঠ, আরে আমার নবীর কণ্ঠ তো এত চমৎকার ছিল, যার উপরে কোরআন নাজিল হইছে, আমার নবীর উপরে কোরআন নাজিল হইছে, এই নবীর তিলাওয়াত এত মজার ছিল যে মক্কার কাফির মুশরিকরা দিনের বেলা আইন পাস করছে, মুহাম্মদের কণ্ঠের কোরআন তিলাওয়াত শুনলে তাকে ফাঁসি দেওয়া হবে, এটা দণ্ডনীয় অপরাধ, দিনের বেলা আইন কইরা রাত্রিবেলা যেইগুলাই আইন করছে সবগুলো নবীর বাড়ি গেছে। আবু জাহিল্লা উপস্থিত, আবু লাহাব, উতবা, সায়বা, উবাই, উমাইয়া সব উপস্থিত, নবীজির কোরআন তিলাওয়াত তো হইছে শুরু, আর সবগুলো নবীজির ঘরের চারিদিকে বসে রয়েছে, এক একজন শুনতেছে। নবীজির কোরআন তেলাওয়াত শেষ, আবু জাহেল বেরোইতেছে, তাকায় দেখে আবুল হাব দাঁড়াইছে। কি নেতা, আপনি আসলেন কেন? আমি আসছিলাম এখানে কে কে আসে ওটা দেখাশোনা করার জন্য। আবার আবু জাহেল, তুমি আসছো কেন? আমি নাম লিস্ট করতে আইছিলাম। তাকায় দুজনে কথা বলতে বলতে দেখে উতবা সাহেবা দুয়োটা আসতেছে। কি রে তোরা আসছিস কেন? আমরা এখানে একটু আসছিলাম সিআইডি হয়া কারা কারা আস দেখতে। আবু জাহেল শয়তান টাইপের তো, ডাক দে, এই গতকালকে কাউরে দায়িত্ব দেওয়া হয়েছিল? গতকালকে যে পরামর্শ করলাম সেখানে কি কাউরে সিকিউরিটির দায়িত্ব, এই কি বলে দায়িত্ব দেওয়া হয়েছিল? সিআইডির দায়িত্ব দেওয়া হয়েছিল? না তো, সিআইডির তো দায়িত্ব কাউরে দেওয়া হলে তাহলে এইডি আইসি কি লেগে। মূলত এরা আমার নবীর কণ্ঠের তিলাওয়াতে মুগ্ধ হয়ে উপস্থিত হয়েছিল। আল্লাহু আকবার বলবেন না, এর জোরে বলতে পারবেন না, আমার আল্লাহ নিজে তিলাওয়াত করবেন আল্লাহ। এবার বলেন, নবীর কণ্ঠে যদি এত মধু হয়, যেই কণ্ঠের তিলাওয়াতে মুগ্ধ হয়ে কাফির নবীর বাড়ি এসে ভিড় জমায়, সেখানে আমার আল্লাহ যিনি কোরআন নাজিল করেছেন সেই রবের তিলাওয়াত কত মজার হবে। আল্লাহ আমাদেরকে জান্নাতে তোমার কণ্ঠের তিলাওয়াত শ্রবণ করার তৌফিক দাও। জোরে চিল্লায় বলেন, জোরে চিল্লায় বলেন, আমার মালিক এবার নিজে তিলাওয়াত করবেন। আমার মালিক কোন সুরা তিলাওয়াত করবেন? সুরা আর রহমান তিলাওয়াত করবেন। আজকে তো ইমামের কণ্ঠে শুনি আর রহমান, মুসল্লির কণ্ঠে শুনি আর রহমান, কারির কণ্ঠে শুনি আর রহমান, সেদিন আমার মালিক তিলাওয়াত করবেন আনার রহমান, আনার রহমান, এই রহমান, 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 শুধু শুনছ, শুনছ, রহমানকে জানো, আমি আল্লাহ নিজে রহমান, আমি আল্লাহ নিজেই তিলাওয়াত করতেছি। علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بعسبان والنجم والشجر করবে। এতক্ষণ তো বান্দা দুলতেছিল, আরে দুলতেছিল, তখন আমার মালিকের তিলাওয়াতে মুগ্ধ হয়ে যদিও প্রথম দিকে দুলতে থাকবে কিন্তু একটা পর্যায়ে বান্দাগুলো এমন পাগল হয়ে যাবে গলা কাটা মুরগির মতো ময়দানে লাফাইতে আরম্ভ করবে, আল্লাহু আকবার চিল্লা সরে কয়। আরে এই যে এখন কয় না, জোর বয়ান শুনে
একদল লাভ দেয় কেন বাসি উঠে গেন আরে কপাল পড়ে তুই বয়ানে বইসা দেখ না লাভ দেয় কেন ফল দেয় কেন আরে এটা দেওয়ার কারণ আছে মিয়া তুমি তো এখানে বইসা ওই খেলায় কোন দেশে এখানে বসে চিল্লানি মারো কেন চিল্লানি মারো জিতলে তোমার কাছে ভালো লাগে তো আশিকের সামনেও যখন রবের নাম নেওয়া হয় ওর কলিজাটা এত টান মারে দৌড় দিতে মনে চায় আমার মালিক নিজে তিলাওয়াত করবেন আমার মালিক নিজের তিলাওয়াত শেষ হয়ে যাবে বান্দাগুলো লাফানি বন্ধ হবে না আল্লাহু আকবার জোরে জোরে আর জোরে চিল্লা আল্লাহু আকবার মালিক ডাক দিবেন গোলাম দাউদের কণ্ঠে তিলাওয়াত শুনাইলাম শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে তিলাওয়াত শুনাইলাম আমি আল্লাহ নিজে তিলাওয়াত করে 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 তোমারে শুনাইলাম বলো বলো এখানে কোন নিয়ামত বাকি আছে আমি আল্লাহ তাআলার কোন ওয়াদা জমিনে ছিল এখনো ওয়াদা পূরণ করি নাই বলো বান্দাগুলো হয়রান হয়ে যাবে পেরেশান হয়ে যাবে কারণ বান্দাগুলো জানে না আমার মালিকের কোন দেখা কোন ওয়াদা এখনো বাকি আছে হায়রে এখন যারা হুজুরদের বিরোধিতা করো শুনে যাও আমরা সেই দিন হুজুর মাতুব্বরি করব কিয়ামতের ময়দানে সেদিন হুজুর খুঁজবা হুজুরের কথা ভালো লাগে না হুজুর কথা বললেই চামড়ি গরম হয়ে যায় কিয়ামতের ময়দানে মানুষগুলো খুঁজবে কোরআনের আলেম কোথায় আমার মালিকের কোন কোন ওয়াদা বাকি আছে আমরা জানি না এটা আলেম ছাড়া দুনিয়ার কেউ জানে না সব আলেমদেরকে দৌড়া দৌড়া খুঁজবে আলেম কয় আলেম কয় কোরআনের আলেমকে খুঁজে পাবে বলো বলো আমার মালিকের কোন ওয়াদা এখনো বাকি আছে কোরআনের আলেমরা বলবে শোনো আমার মালিকের দুনিয়ায় থাকা অবস্থায় একটা ওয়াদা ছিল যদিও দাউদের কণ্ঠে তিলাওয়াত শুনিয়েছেন এক ওয়াদা আল্লাহ পূরণ করেছেন নবীজির কণ্ঠে তিলাওয়াত শুনিয়েছেন আরেক ওয়াদা আল্লাহ পূরণ করেছেন আমার আল্লাহ নিজে তিলাওয়াত করেছে আরেক ওয়াদা আমার মালিক পূরণ করেছেন তবে আমার মালিকের আরেকটা ওয়াদা আছে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে সব মানুষদেরকে একত্রিত কইরা মালিকের কুদরতি চেহারা বান্দারে দেখাবে আমি আগেই বলেছিলাম আল্লাহ এখনো পর্দার আড়ালে কোথায় বলেন না কোথায় বলেন না আমার মালিক কোথায় বলেন না আমার আল্লাহ এখনো পর্দার আড়ালে আমার মালিক সূরা রহমানের তিলাওয়াত শুনাইছেন পর্দার আড়ালে বৈশা আজকে আমার আল্লাহ তাআলা বান্দার দিকে দেখা করবে বান্দাগুলো তাকিয়ে বলবে মালিক খুঁজা পাইছি এখন কোন তোমার ওয়াদা বাকি আছে আল্লাহ এখন তোমার ওয়াদা আছে তোমার কুদরতি চারা আমাদেরকে দেখাইবা আমরা দুনিয়ার জমিনে কত জায়গায় জায়গায় দৌড়াইছি ফজরের আজান হয়েছে ঘরে বসে থাকি নাই দৌড়ায় তোমার মসজিদে চলে গিয়েছি না জানি তোমার সাক্ষাৎ পাওয়া যায় আল্লাহ ফজরের নামাজে মসজিদে গিয়া তোমার সাক্ষাৎ পাই নাই জোরে আবার গেলাম না না তোমার সাক্ষাৎ পাই নাই আসরের নামাজে আবার দৌড়ায় মসজিদে হাজিরা দিলাম না না তোমার সাক্ষাৎ পাই নাই রে মালিক তোমার সাক্ষাৎ কই পাওয়া যাবে মাগরিবের আজান শুনে আবার ঘরে থাকতে পারি নাই দৌড়ায় মসজিদে চলে গেলাম এবারে সারা জান শুই না ঘরে বসে থাকি না আবার দৌড়ায় চলে গেছে না জানি তোমার সাক্ষাৎ পাওয়া যায় পাঁচ ওয়াক্ত নামাজে হাজিরা মসজিদে দিলাম জামাতের সাথে আদায় করলাম মালিক গো এরপরেও তোমাকে খুঁজা পাইলাম না কোথায় গেলে তোমারে পাওয়া যাবে আল্লাহ না না কোথাও গিয়ে তোমারে পাই না রাত্রিবেলায় চোখে ঘুম আসে না আশেকের চোখে ঘুম আসে না এই পাগলগুলো ঠান্ডা পানি দিয়ে শীতের মধ্যে বুঝু কইরা যায় নামাজ বিছায় কিবলামুখী দাঁড়িয়ে গিয়েছে মালিক ফিরা দিও না বান্দারে ফিরা দিও না আ তোমার দিদার দাও তোমার দেখা একটু দাও তোমার দেখার জন্য কই পাওয়া যাবে পলাশপুরের ময়দানে ওয়াজ মাহফিলের তাফসিরেও গিয়েছিলাম না না তিন দিন ওলামায়ে কেরামদের বয়ান শুনেছি না তোমার সাক্ষাৎ মালিক পাই নাই কোথায় গিয়েছি টঙ্গীর ময়দানে গিয়ে পড়েছিলাম তোমার সাক্ষাৎ পাই নাই উজানের দরবারে গিয়ে পড়েছিলাম তোমার সাক্ষাৎ পাই নাই চরমনার আল্লাহর কুতুবের দরবারে গিয়ে পড়েছিলাম তোমার সাক্ষাৎ পাই নাই আজকে যদি দেখা না দাও
দাও এই বান্দার বুঝি উপায় নাই বান্দার প্রেম আর মহব্বত দিয়ে কলিজাটা ভইরা রাখছি আয় আল্লাহ আমাদের সাথে একটু সাক্ষাৎ দাও কথাটা বলতে দেরি হয় আমার মালিক রহমতে কুদরতে ফেরেশতার দায়িত্ব যারা আছে আমার আল্লাহর এই রহমতে কুদরতে নূরানি পর্দার দায়িত্ব যে ফেরেশতার আছে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিবেন ফেরেশতারা তাড়াতাড়ি কর বান্দাদেরকে আর ঘোরানো যাবে না ঘোরানো যাবে না আমি আল্লাহ বান্দার সাথে সরাসরি সাক্ষাৎ দিতে চাই এবার আমার আল্লাহ তাআলা বান্দাদের সাথে সাক্ষাৎ দিবেন কেমনে সাক্ষাৎ দিবেন হঠাৎ করে পুরো এলাকাটা অন্ধকার হয়ে যাবে হালকা হালকা একটু আলো থাকবে মানুষগুলো ডানে তাকাবে বামে তাকাবে কেমন করে আমার আল্লাহ বান্দাদের সাথে সাক্ষাৎ দেবে কোরআনে আমার আল্লাহ তাআলা নিজেও সেটা বলেন আলাল আরাইক ইয়ানজুরুন তা'রিফু ফি ওয়ুজুহিহিম নাযরাতান নাঈম ইউসকাউনা মির রাহীকিন মাখতুম খিতামুহু মিস্ক وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عين يشرب بها المقربون الله اكبر এই চেয়ারগুলো আবার মতি দিয়ে কারো কাজ করা থাকবে রে বন্ধু এই চেয়ারগুলোকে মতি দিয়ে কারো কাজ করা থাকবে আমার আল্লাহ পাকের বান্দাগুলো চেয়ারের মধ্যে বসা থাকবে এই চেয়ারের মধ্যে বসার পর মনে হয় যেন দুনিয়ার কোনো টেনশন নাই কোনো টেনশন নাই কারণ আজকে কিস্তি দেওয়ার টেনশন নাই ভাড়া দেওয়ার টেনশন নাই ঘর ভাড়া দেওয়ার টেনশন নাই কারেন্ট বিল দেওয়ার টেনশন নাই অমুক জায়গায় অমুক সমস্যার টেনশন নাই কোথাও কোনো শত্রু নাই সব মানুষগুলো চমৎকার চেয়ারের মধ্যে বসা হঠাৎ করে বান্দাগুলো প্রত্যেকে সামনের দিকে তাকাবে সামনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে এক এক সাথে জান্নাতি সুন্দরী রমণী রূপসীরা হুর 70 জন আসতেছে কাতার করে আল্লাহর বান্দার সামনে দাঁড়িয়ে গিয়েছে এক একজনের হাতের মধ্যে জান্নাতি তাসনিম নামের সুগন্ধি মিশ্রণ করা পানীয় নিয়ে হাজির হয়ে গিয়েছে আরো একটা পাত্রের মধ্যে কে যেন নিয়ে আসতেছে এত তাজা হালকা হালকা ধোঁয়া উঠতেছে মুখের দিকে তাকায় দেখবে কি যেন খাইতেছে সামনে এনে ধরবে আল্লাহর বান্দা জিজ্ঞাসা করবে পানি তো বুঝলাম জান্নাতি পানীয় তবে এটা কি বোনা নিয়ে আসছো জান্নাতি হুরেরা বলবে আল্লাহর বান্দা জাননী আমার আল্লাহ তাআলা তোমাকে মাসের কলিজা দিয়া মেহমানদারি করা ট্রের মধ্যে মাছের কলিজা ভুনা নিয়ে হাজির হলো বান্দা একটা টুকরা পাশের কলিজা খাইতেছে আবার জান্নাতি পানীয়র মধ্যে মুখ লাগায় চমক দিতেছে এমনি এমনি সময় যায় ডানে আর বামে তাকায় হঠাৎ করে প্রত্যেকটা বান্দা তাকায় তাকায় দেখবে উপর দিক থেকে একটা আলো এসে মানুষের কপালের মধ্যে এসে পড়েছে এই আলোটা এত চমৎকার মানুষটা আলো দিকে সামনের দিকে তাকাবে উপরের দিকে তাকাবে এই দুনিয়ার লাইটের দিকে তাকিয়ে তাকা যায় না চক্ষু নিভে যায় খারাপ লাগে বেশিক্ষণ তাকানো যায় না কিন্তু আমার মালিকের ওই আলোটা এত চমৎকার হবে বান্দা তাকাইলে শুধু তাকাইতে মনে চাবে চক্ষু ফিরাইতে মনে চাবে না বান্দা যখন গভীর নজর দিয়ে তাকায় থাকবে হঠাৎ করেই দেখবে আস্তে আস্তে করে পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে করে পরিষ্কার হচ্ছে হঠাৎ করে তাকায় দেখবে বান্দার চেহারার দিকে তাকায়া চমৎকার করে সালাম দেশে আসতেছে আসসালামু আলাইকা ইয়া ইবাদি এরে আমার বান্দা আমি রবের পক্ষ থেকে সালাম নিয়ে না ওই জাল এটা দুনিয়ার কোনো আলো নয় এটা আমার মালিকের কুদরতি নূর আমার মালিকের কুদরতি নূর বান্দা যখন আমার মালিকের চেহারার দিকে তাকাবে একটা নজর দিয়ে 70,000 বছর কেটে যাবে এই 70,000 বছরের মধ্যে বান্দা চোখের পলকটুকু পর্যন্ত ফেলবে না আমার মালিক চোখের পলক বান্দা ফেলবে না বান্দা তাকিয়ে দেখবে কোথায় হুর আর কোথায় গিলমান কোথায় জান্নাতের নাজনে আমার কিসের উপরে বসা আছে বুঝবে না বুঝবে না বান্দা আমার মালিকের দিকে তাকায় থাকবে রসুল আরবি হাদিসের মধ্যে বলেন আমার মালিকের দিকে
দিকে বান্দা যখন তাকাইবে হঠাৎ করে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে হালকা করে একটা বাতাস যাবে বাতাসটা যেইতে দেরি হয় প্রত্যেকের চেহারা আগে যত সুন্দর ছিল তার চেয়ে হাজার গুণ সুন্দর হয়ে যাবে ওরুগিল মাজিদ নে নিআমত হায় তো সবসে বেহতর নিআমতিন দিদার তো আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হে আল্লাহ আল্লাহ আশিকোঁ কা কাম হে আল্লাহ আল্লাহ এচ শিরিন ইস্তো নাম শির শকর মে কো নদ জানম তমাম মালিকের দিদার এত মজার বান্দা যখন আমার মালিকের দিকে তাকাইবে আমার আল্লাহ তাআলার দিকে তাকাইবে কোথায় হাওরার কোথায় গিলমার কোথায় জান্নাতের রাজনে আমার কোথায় মাসির করে যাব না কোথায় জান্নাতের শরাব ভুলে যাবে ভুলে যাবে ভুলে যাবে 70,000 বছর হয়ে যায় একটা চোখের পলক ফেলবে না ওই আমার মালিকের চানার দিকে তাকায় থাকবে এত এত বছর চলে যাবে বান্দা আমার মালিকের দিক থেকে চোখ ফিরাবে না এখানেও দোয়া করে যাও আয় আল্লাহ কিয়ামতের ময়দানে আর কোনো কিছু চাই না জান্নাতও চাই না জাহান্নামও চাই না একমাত্র তোমার দিদার চাই ঠিক কিনা বলো না জি না ঠিক না আরে আমার মালিকের দিদার এত মজার মালিকের দিদার এত মজার এত মজার আমার মালিকের দিকে বান্দা তাকাইবে দুনিয়ার সব কষ্ট ভুলে যাবে এই বান্দা দুনিয়া চলা অবস্থায় হালাল রাস্তায় চলতে গিয়া একটু দামি খানা খাইতে পারে নাই দামি পোশাক পরতে পারে নাই মানুষ তাকে টিটকারি করেছে মানুষ তাকে টিপ্পনি করেছে হালকা হালকা পোশাক আরে কম দামি পোশাক পড়েছে পাশের বাড়ির ভাইটার দামি পোশাক পড়েছে সে তো চাকরি করতে গিয়া সুদ খায় চাকরি করতে গিয়া ঘুষ খায় চাকরি করতে গিয়া খারাপ কাজ করে এই জন্য সে ভালো টাকা ইনকাম করতে পারে আমার আল্লাহর এই বান্দা হালাল রাস্তায় চলতে গিয়া ভালো কিছু খাইতে পারে না ভালো কিছু অর্জন করতে পারে না পোশাকটার দাম খুব কম দামি একটা টুপি পরে রাস্তায় রাস্তায় চলেছে কিন্তু আজান হয়ে গেলে আর ঘরে বৈশা থাকে নাই দৌড় দিয়ে মসজিদে চলে গিয়েছে আর আমার মালিকের দিকে বারবার করে তাকায় আয় আল্লাহ দিদার দাও দিদার দাও ওরে দুনিয়ার মুসলমান বলো তো আমার মালিকের চেয়ে পৃথিবীর আর কোন সুন্দর জিনিস আসেনি সবচেয়ে সুন্দর কে আঙ্গুলটাও চা করে চিল্লা জোরে বলো আওয়াজ করে চিল্লা বলো সবচেয়ে সুন্দর হলেন আমার আল্লাহ আঙ্গুলটাও চা করে আমার মালিকের জোরে একটা ডাক দাও না আল্লাহ আরো জোরে আল্লাহ জমান গুলে ডাক দাও না আল্লাহ কলেজের টুকুরা যুবক চোখটারে হেফাজত করে রাখো রে যুবক সাবধান করে বলি বেগানা নারীর দিকে তাকাইও না হারাম জায়গার দিকে তাকাইও না যেই নারীর দিকে তাকানো জায়েজ নাই ওই দিকে তাকাইও না এই চোখ দিয়ে সিনেমা দেখো না চোখ দিয়ে গান দেখো না চোখ দিয়ে হারাম কিছু দেখো না যুবক রে তুই যদি পাওটা গাইয়া দাও এ হাত আমি তোর পায়ে রেখে বলবো চোখটারে যদি হেফাজত করে রাখতে পারো কিয়ামতের ময়দানে আমার মালিক এই চক্ষুটা রেখে দিয়েছেন বা আমার মালিক তোমার সাথে সাক্ষাৎ করবে গুনাহগার চোখ দিয়ে আমার মালিককে দেখা যাবে না যেই চোখ দিয়ে গুনাহ হয় সেই চোখ দিয়ে মালিক দেখা যায় না যেই চোখ দিয়ে গান বাজনা দেখা হয় সেই চোখ দিয়ে আমার মালিককে দেখা যাবে না এই জন্য যুবকরে বলি এই চোখটারে হেফাজত করে রাখো হাতকেও হেফাজত করে রাখো কানটাকেও হেফাজত করে রাখো কান দিয়ে গুনাহের জিনিস শুনো না হাত দিয়ে গুনাহের জিনিস ধইরো না চোখ দিয়ে গুনাহের জিনিস দেখো না কথা জবান দিয়া গুনাহের কথা বইল না এমন কথা বইল না যে কথা দিয়ে বললেই গুনাহ হয়ে যায় পা দিয়ে গুনাহের রাস্তায় কদম দাঁড়াইও না ও যুবক রে কেমনে তোমাদেরকে বোঝাবো আমি জানি না একটু ভালো করে খেয়াল করো যুবক কত মানুষ জমিন থেকে অল্প বয়সে বিদায় হয়ে যায় তোমার আমার বিদায় কোন দিন হবে জানা নাই জানা নাই জানা নাই রে যুবক মনে করতে পারো আজকে আমার বয়স মাত্র 25 বছর আমি বুঝি টকবকি যুবক কিন্তু আমি তোমারে বলবো ভাই তাকে দেখো
এই বরিশালের মধ্যে ইতিহাস খুঁজলে পাইবা কত মানুষ জন আছে জমিন থেকে অল্প বয়সে বিদায় হয়ে গেছে কত মানুষ জন আছে জমিন থেকে অল্প বয়সে বিদায় হয়ে গিয়েছে এই আরো 4-5 বছর আগে ভাটিখানা মোড়ে আমি বয়ান করতে আসছিলাম বয়ান শেষ করার পরে যেই বাসায় খানা খাইতে গেলাম ওই বাসায় খানা খাইতে গিয়া লোকটা আল্লাহর বান্দা চোখের পানি ফালায় ফালায় কান্না কর আর বলে হুজুর আমি বড় দুঃখী মানুষ আমার একটা মেয়ে ছিল আমার বাচ্চা একটাই মাত্র ছিল আমার ঘরে সন্তান ছেলে নাই একটাই মাত্র মেয়ে আমার মেয়েটার বড় শখ ছিল মেয়েটা ডাক্তারি লেখা বড় করবে ওর মা জমিন থেকে আগে বিদায় আমি মেয়ের মহাব্বতে পইড়া আর কাউকে বিয়ে পর্যন্ত করি নাই আমি মেয়েটারে লালন পালন করেছি মেয়েটারে দেখাশোনা করেছি মেয়েটার বড় শখ আব্বু আমি ডাক্তারি লেখা বড় করব লোকটা কান্না করে আর বলে হুজুর আমি আমার বাচ্চা মেয়েটাকে ডাক্তার বড়াইলাম এখন মেয়েটা বলে আব্বু আমার জীবনের বড় সাধ্য আমার জীবনের বড় ইচ্ছা হলো আমি আমার বিয়ে করব যারে আমার স্বামীও যেন ডাক্তার থাকে লোকটা বলে হুজুর আমি আমার মেয়েটাকে এমন লোকটার কাছে বিয়ে দিলাম যেই ছেলেটাও ডাক্তার ও ঢাকায় ইন্টার্নি করে দুইজন চাকরি করে আল্লাহর বান্দা দুইজন ঘুমাইতে গেছে আ মুসলমান ঘুমাইতে গেল রাত্রিবেলা হঠাৎ করে মেয়েটার প্রচন্ড ব্যথা প্রচন্ড বুকের মধ্যে ব্যথা ডাক্তারও কোথাও ঔষধ খুঁজে পায় না অসুখ খুঁজে পায় না আল্লাহর বান্দা খবর পেয়ে ঢাকায় চলে গেল বাবার হাতটা ধইরা মেয়েটা কান্না করে আর বলে আব্বু আমার মন বলে মনে হয় আমি বেশিক্ষণ বাঁচব না তুমি আমারে মাফ করে দিও মা নাই তুমি আমার মায়ের আদর দিছো বাবার আদরটাও দিছো লোকটা কান্না করে আর বলে হুজুর আমি মেয়েটারে সান্ত্বনা দেই আর বলি মা কোনো অসুবিধা তোর নাই তোর যা লাগে চিকিৎসা করানোর জন্য আমি বাবা তোর পাশে আছি মেয়েটা বাবার দিকে তাকায় বারবার বারবার করে কান্না করে ঢাকা মেডিকেল নিয়ে রওনা হলো চিকিৎসা করানোর জন্য হঠাৎ করে অ্যাম্বুলেন্সের মধ্যে বৈশা জোরে একটা চিৎকার বেড়ে নিথর দেহটা জমিনে ছাইড়ে দিছে তাকায় ডাক্তাররা বলে জমিনে নাই দুনিয়ার মানুষ হিসাব করে দেখো রে যুবক কত মানুষ অল্প বয়সে মারা যায় বাসর রাতে কত যুবক জমিন থেকে বিদায় হয় এমন কথা আছে না নাই চিল্লায় একটু জোরে বলো মনে করেছো অনেক দিন জমিনের মধ্যে বাঁচবা আ যুবক রে অনুরোধ করে গেলাম না না এমন আশা কইরো না এমন চিন্তা কইরো না নিজের মনটাকে ভালো করে বুঝ দাও নিজের মনটাকে ঈমানের জন্য প্রস্তুত করো নিজের দিলটাকে কোরআনের জন্য প্রস্তুত করো শয়তানের রাস্তায় চলিও না রে বাবা কয়দিন জমিনে বাঁচবা আজ আসি আগামীকালকে বাঁচবো এমন কোনো গ্যারান্টি নাই আমি তো সবসময় বলি দুনিয়া আসার সিরিয়াল আছে আল্লাহর কসম করে বলে যায় যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই রে বাবা আসার সময় আগে দাদা আসে তারপরে সন্তান আসে বাবা আসে তারপরে সন্তান আসে যাওয়ার সময় এমন হয় দুনিয়ায় দাদা থাকে নাতি জমিন থেকে বিদায় হয় বাবা জমিনে থাকে সন্তান জমিন থেকে বিদায় হয় এমন হয় কি হয় না আওয়াজ করে চিল্লে দেখো আজকের ময়দানটার দিকেও তাকায় দেখো কত মানুষজন আছে মা কেউ হারাইছে বাবা কেউ হারাইছে চিল্লে বলো ঠিক কি না অনুরোধ করে গেলাম রবের মহাব্বত কলিজার মধ্যে ঢুকাও নবীজির মহাব্বত কলিজার মধ্যে ঢুকাও আমার নবীর মদিনার মহাব্বত কলিজার মধ্যে ঢুকাও আমি কেমনে তোমারে বুঝাবো আমি জানি না আমার মালিক রে যদিও না পাও নবীর তো অন্তত মদিনায় গেলে অন্তত সালামটুকু দেওয়া যায় আমি যে কত কয়েকদিন আগে উমরা করে আসলাম তিনবার একই সফরে নবীজির রওজা জিয়ারাত করতে গিয়েছিলাম বাবু সালাম দিয়ে ঢুকলাম আমার সামনে আল্লাহর এক বান্দা একটু একটু করে কদম বাড়ায় কোন দেশের লোকটা আমি জানি না তার ভাষাও আমি ভালো করে বুঝি না একটু একটু করে বোঝা যায় আল্লাহর বান্দা আমার সামনে সামনে হাঁটে আর চোখ দিয়ে পানি ফালায়া 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 কান্না করে ওইখানে পুলিশ খুব বেশি দাঁড়াইতে দেয় না আল্লাহর বান্দা ধীরে ধীরে কদম বাড়ায় কেন কদম বাড়ায় জন ওখানে দাঁড়াইলে নবীর রওজার একটু বেশি করে দেখা যায় কিন্তু পুলিশ সালাম দেওয়ার পরে দাঁড়াইতে দেয় না পুলিশ বারবার করে তাকে ধাক্কা দেয় সে একটু একটু করে কদম বাড়ায় সামনের দিকে যাইতে চায় না মনে হয় যেন নবীর প্রেম তাকে আটকায় রাখছে নবীর মহাব্বত তাকে আটকাইয়া রাখছে বাধা দিয়া রাখছে সামনের দিকে আর আগেইতে পারে না
একটু একটু করে সামনের দিকে আগায়, আমিও তার একদম পেছনে। লোকটা কি করে, আমি তার তাকায়া তাকায়া তার অবস্থা দেখতেছিলাম। আল্লাহর বান্দা একটু একটু করে সামনের দিকে আগায়। নবীজির রওজা থেকে যখন বের হয়ে গেল, আর নবীজির রওজা দেখা যায় না, তবে উপর দিক থেকে সবুজ গম্বুজটা দেখা যায়। সবুজ গম্বুজটার দিকে তাকায়, আবার সামনের দিকে কদম বাড়ায়, আবার সবুজ গম্বুজটার দিকে তাকায়, আবার সামনের দিকে কদম বাড়ায়। বহুদূর গিয়া রেডিংয়ের মধ্যে হাতটা দিয়া সবুজ গম্বুজের দিকে তাকায়া, আল্লাহর বান্দা যেন কি বলতেছে, জোরে জোরে বলতেছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আশেপাশের কয়েকজন হতভম্ব হয়ে তার দিকে তাকায় আছে। আল্লাহর বান্দা কি বলেছে আমি জানি না, তবে তার বলার ধরন দেখে আমার কাছে যতটুকু মনে হলো, হয়তো নবীজির সবুজ গম্বুজটার দিকে তাকায় বলছে, মালি তোমার নবীর সবুজ গম্বুজ যদি এত সুন্দর হয়, না জানি তোমার নবী কত সুন্দর ছিল। তোমার নবীর চেহারা তো মক্কার কাফিরেরাও দেখছে, মদিনার কাফিরেরাও দেখছে। তোমার নবীর চেহারা ইমানি হালাতে যারা দেখছে তারা জান্নাতি হয়ে গেছে, আমরাও তো ইমানদার। না না, নবীজির চেহারা আমরা দেখতে পারলাম না, নবীজির চেহারা দেখতে পারলাম না। আজকে পলাশপুরের যুবকদেরকে আমি বলে যাব, রে যুবক, আমেরিকায় যাও তুমি, চাইনিজ যাও তুমি, জাপান, জার্মানি, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, বলো বলো বলো, আমার নবীর রওজায় যাইতে মনে চাই কি চায় না, কার কার মনটায় চায়, হাতটা উঁচা করে একটু দেখাও, চোখের পানি ফালায় জোরে একটা ডাক দাও, আল্লাহ, আরো জোরে আল্লাহ, জবান খুলে ডাক দাও, আল্লাহ, চিল্লা চোখের পানি ফালাইয়া ডাক দাও, আল্লাহ। তোমার কুদরতি নজর দিয়ে তাকায় পলাশপুরের যুবকদের দিকে দেখো, এই যুবকেরা মদিনা বানার প্রেমে পইরা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতেছে। তোমার মুরব্বী গোলামেরা চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্না করতেছে, বলি এরে দুনিয়ার আর কিছু চায় না, জীবনে একটা বার হলো মদিনায় যাওয়ার চায়, তৌফিক চায়, আয় আল্লাহ এই ময়দানে যারা হাজির হয়ে গেল, এই রাস্তার মধ্যে যারা হাজির হইয়া দুইটা হাত উঁচা কইরা চোখের পানি ফেলায় কান্না করে, জীবনে একটা বার হলো নবীজির রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া, জমিন থেকে নিও না। এই দুনিয়ার যুবক, আমার নবীর মহাব্বতে সাহাবায়ে কেরাম কেমন পাগল, দুনিয়ার সব ছাড়তে রাজি, আমার নবী ছাড়তে রাজি না, দুনিয়ার বাড়ি গাড়ি ছাড়তেও রাজি, সন্তানকে ছাড়তেও রাজি, দুনিয়ার সব ছেড়ে দিতে রাজি, না না আমার নবী ছাড়তে রাজি না, আমার নবী ছাড়তে রাজি না। এই জন্যই তো আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নবীর কথা বলার কারণে কাবার সামনে ফেলাইয়া কোরাই মক্কার কাফের মুশরিকরা জনমের মার মেরেছে, এত মার মেরেছে, মারতে মারতে ঠোঁট দিয়া ফাটায়া রক্ত বানায় ফেলাইছে, গাল ফেটে রক্ত বের হয় আবু বাকারের, কবল ফেটেও আবু বাকারের রক্ত বের হয়, মারতে মারতে ওই ঘোড়ার চাবুক দিয়া পিটাইতে পিটাইতে তরবারের বাট দিয়া পিটায় পিটা রক্তাক্ত করে বেহুশ বানায় জমিনের মধ্যে ফেলাইয়া রাখছে। অন্যান্য লোকজন দেখে মনে করেছে আবু বাকার বেঁচে নাই, ধরাধরি করে বাড়িতে নিয়ে দিয়ে আসছে। আবু বাকার সিদ্দিকের মা তখন কালিমা পড়ে মুসলমান হয় নাই, মা সারাটা রাত বাচ্চার মাতার কাছে, সন্তানের মাতার কাছে বৈশা একটু একটু করে পানি ঢালে, আবার একটু করে তেল মালিশ করে, আর কান্না করে, রে বাবা আবু বাকার, হায় রে নবীর জন্য মার খাইছো,
হুসনায় আবু বকরের হুসনায় ফজরের একটু আগে আগে হুঁশ ফিরে আসছে হুঁশ ফিরে আসলে মাস্তে করে একটা গ্লাসের পানি আইনার সামনে দিছে আর এক গ্লাস দুধের সামনে দিছে বাবা এতটা রাত ধরে তোর পাশে বসে আছি প্রচন্ড রক্তকরণ হওয়ার কারণে তোর শরীরটা দুর্বল হয়ে গেছে একটু পানি খা একটু দুধ পান কর আবু বকর সিদ্দিক আস্তে করে সরাইয়া দিয়া প্রথম জিজ্ঞাসা করে মাগ আমারে বলো না আমার নবী কেমন আছে এই যুবক মহাব্বত কারে বলে তুমি কি জানো মহাব্বত শিখতে চাও তো আবু বকরের কাছ থেকে মহাব্বত শিখো মহাব্বত শিখতে চাও তো আবু বকরের কাছ থেকে মহাব্বত শিখো ডাক্তার মা গো আমার নবী কেমন আছে আমার একটু বলো মা ধমক দিছে চুপ কর তুই মুহাম্মদের নাম আর কোনোদিন তোর মুখ দিয়ে নিবি না ওই মুহাম্মদের জন্যই তো আজকে তোরে মক্কার লোকজন মেরেছে আর তুই মুহাম্মদের নাম নিবি না আবু বকর সিদ্দিক বলেন মা গো আমার নবীর নামটা যদি আমি না নেই তাইলে আমি কেমনে বাঁচবো বলো আমার জীবনের সবচেয়ে প্রিয় কাজই তো আমার নবীর চানার দিকে তাকাইয়া থাকা মা দুধ সামনে এনে দিয়েছে আবু বকর সিদ্দিক দুধ হাত দিয়ে সরায়া দেয় মা আবার দুধের পেয়ালা সামনে এনে দেয় আবু বকর সিদ্দিক হাত দিয়ে দুধের পেয়ালা সরায়া দেয় চিৎকার করে ডাক দেয় মগা আমার দুধ পান করানোর চেষ্টা করা লাভ নয় যতক্ষণ পর্যন্ত আমার দুইটা চক্ষু দিয়ে আমার নবীর চেহারা না দেখব আল্লাহর কসম ততক্ষণ পর্যন্ত দুধের পেয়ালার মধ্যে মুখ লাগাবো না যুবক রে নবীর জন্য কত মায়া থাকলে একজন মানুষের দ্বারা এটা সম্ভব হয় মা ধমক দিয়া ডাক দিছে আমি কই পাবো তোর নবীরে এখন কই আছে তোর নবীরে আমি জানি নাকি বলে মা যদি কোথাও না পাও ওমরের বাড়িতে গিয়া দেখো ওমরের বোন আছে ফাতেমা তার কাছে জিজ্ঞাসা করো আমার নবী কই জিজ্ঞাসা করে চলে আসছে রহমাতুল্লিল আলামিন তখন ওই সাফা পাহাড়ের উপদেশে যায়িদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে ছিল মা খবর নিয়ে আসলে পড়ে আবু বকর সিদ্দিক মায়ের হাতটা টান দিয়া বুকের সাথে লাগায়া ডাক দে মা জীবনে তোমার কাছে কোনো আবদার আমি করি না আজকে ছোট্ট একটা আবদার করবো মা তুমি কি রাখবা কি আবদার রে বাবা বল আবু বকর ডেকে কয় মা আমার মনটা বার 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 করে চায় আমার নবীর চারাটা আমি একটু দেখবো তবে আমি একা যে দারুল আরকামে হাইটা যাবো আমার ভয়ের শক্তি নাই কাফিরের আমারে এমন মার মেরেছে আমি পাও দিয়ে হাঁটতে পারি না মাগো যদি তুমি আমার একটু সহযোগিতা করো আমি তোমার কাঁধে ভর করে করে আমার নবীর কাছে যাইতে চাই যুবকরে যদি চোখে পানি না আসে একটু কান্নার ভাম হলেও ধরো আর যদি চোখে পানি আসে পানিটা ফালাও মনে মনে নিয়ত করো নবীর কথা শুই না কান্না করেছি মালিকের সামনে দাঁড়ায় বলতে পারবো আল্লাহ তোমার নবীর মহাব্বতে চোখ দিয়ে দুপোটা পানি ফেলেছিলাম আবু বকর সিদ্দিক মায়ের কাঁধের মধ্যে ভার করে নবীজির দিকে রানা হয় রহমাতুল্লিল আলামিন দারুল আরকামে বসা ফজরের নামাজ তখন হয়ে গেছে রহমাতুল্লিল আলামিন দারুল আরকাম থেকে বের হইয়া তাকায় দেখেন আবু বকর সিদ্দিক সামনের দিকে আগাইতেছে হযরত আবু বকর রে দেখা আমার নবী একটু 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 করে সামনের দিকে আগায় হযরত আবু বকর মাথা নিচু করে মায়ের কাঁধে ভর করে সামনের দিকে আগায় রহমাতুল্লিল আলামিন তাকায় তাকায় দেখে আমার প্রিয় সাহাবীটারে কাফিররা ভুল মার মেরেছে এই ঠোঁট ফেটা রক্ত বের হয় কপাল ফেটা রক্ত বের হয় গাল ফেটা রক্ত বের হয় ওই শরীরটার মধ্যে রক্তের দাগ পড়ে গেছে রক্তের এমন দাগ রক্তের কারণে জামার বিভিন্ন জায়গায় দাগ পড়েছে রহমাতুল্লিল আলামিন রহমাতুল্লিল আলামিন আবু বকর সিদ্দিকের দিকে তাকাইয়া হাতটা বাড়াইয়া মধুর কণ্ঠে ডাক দেয় মায়াবী কণ্ঠে ডাক দেয় রে আবু বকর রে আবু বকর হযরত আবু বকর আমার নবীর কণ্ঠে আওয়াজ
নামাজ পড়িয়া মাথা উঁচু করে তাকায়া দেখে নবীজি হাত তুলে দাঁড়ায় রইছে আবু বকর সিদ্দিক ঘুমড়ি গায় মায়ের কাঁধ ছেড়া দৌড় দিছে দৌড় দিতে পারে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জমিনের মধ্যে পড়ে গেলেন নবীজি ঈশা তাড়াতাড়ি করে আবু বকর সিদ্দিক রে কোলের মধ্যে নয়া চাপ দেয় আবু বকর সিদ্দিক আমার নবীরে পাইয়া নবীজির কপালের মধ্যে চুমা দেয় আমার নবীর হাতের মধ্যে চুমা দেয় আমার নবীর দিকে তাকায় নবী আমার আপনার কি কোনো ক্ষতি হয়েছে নি আপনি কেমন আছেন গো নবী আমার নবী কান্না করে আর বলে আবু বকর পাগলামি করো না আমার কোনো ক্ষতি হয় না মক্কার কাফিররা তো তোমারই প্রচন্ড মার মেরেছে আবু বকর সিদ্দিক হুজুর আমার যদি মারতে মারতে জমিন থেকে বিদায় করে ফেলায় কোনো অসুবিধা না হুজুর আপনার জন্য যারা পরিমাণ ক্ষতি না হয় ওরে কলিজার টুকরো যুব আজকে নবীর মায়াও কি তোমার কলিজায় যাকে না আমার নবীর মহাব্বত দেখি মুখের দাড়িটাও লম্বা করতে মনে চায় না নবীর মহাব্বতে মাথার টুপিটাও কি লম্বা দিতে মনে চায় না তুমি কি জানো আমার নবী এখনো রওজায় বৈশাখ ঘুমায় না কান্না করে রওজায় বৈশাখ কান্না করে হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে সব মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে আমার নবী বলেন একমাত্র আমি নবী কাপড় পরিধান করে উঠব নবীজির থেকে সাহাবাই কারাম ফেরিস্তারা সহ তাকে দেখবেন আমার নবীর ডান সাইডটা কাদা মাটি দিয়ে মাখা ফেরিস্তারা প্রশ্ন করবেন নবী আমার আপনার ডান সাইডটা কাদা মাটি মাখা কেন নবী আবার বলে সাহাবীরা রে ফেরিস্তারা জানো আমি রওজায় বসে ঘুমাইলা আল্লাহ আকবার আমি রওজায় বসে ঘুমাইনা উম্মতের জন্য ওখানে বসে চোখের পানি ফালা ফালা কান্না করছি আমার কবরটারে কান্না করতে করতে কাদা মাটি বানিয়ে ফেলাইছি আমার আল্লাহ তাআলা মাটির একটা দাগ আমার এই জায়গায় লাগায় দিছে রহমাতুল্লিল আলামিন কিয়ামতের ময়দানে উঠবে আরে জানো দুনিয়ার কেউ যখন তোমার আমারে চিনবে না তোমার আমার নবী কিন্তু তখন তোমারে আমারে ভুলবে না হাশরের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াইবে মানুষগুলো তাকায় দেখবে সূর্য মাথার মোটুমাত উপরে দেখা যায় সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটবে মানুষগুলো ওই জমিনটার দিকে তাকায় দেখবে হাশরের ময়দানের জমিনটা হবে তামার জমিনটা তামার হওয়ার কারণে প্রচন্ড ঘাম হবে এত ঘাম গুনাহগারের কারো হাঁটু পর্যন্ত ঘাম চলে আসবে কারো কোমর পর্যন্ত ঘাম হায় রে কারো কাত পর্যন্ত ঘাম কেউ ঘামের সাগরে হাবু ডুবু খাইতে থাকবে ওদিকে মানুষ তাকাইয়া দেখবে ডান দিক থেকে জাহান্নামের আগুন ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়া দিয়া সামনের দিকে আগায় মানুষগুলো পাগল পাড়া হয়ে যাবে তাকাইয়া দেখবে বাম দিক থেকেও জাহান্নামের আগুন মানুষগুলো পাগল সামনের দিকেও তাকাইয়া দেখবে জাহান্নামে আগুন মানুষগুলো কই যাবে ঠিক পাবে না পিছন দিকে দৌড় দেবে দেখবে সেদিক থেকে জাহান্নামের আগুন সামনের দিকে আগায় মানুষগুলো হয়রান আর পরেশান হয়ে যাবে এই পরিস্থিতিতেই কা সব নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে সমস্ত মানুষগুলো এমন পাগল হয়ে যাবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আমার মালিক কয় কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর পরিস্থিতিতেই কা সন্তান বাবা মাকে চিনবে না বাবা মা তার সন্তানরে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না স্ত্রী তার স্বামীরে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না ভাই তার ভাইকে চিনবে না 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 কেউ কাউরে চিনবে না ওই ময়দানটার মধ্যে সব নবীরা চিনলেইবে আর দৌড়াইবে আর নিজে বাঁচি ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে কিন্তু এই ময়দানটার মধ্যে থেকে মানুষগুলো খেয়াল করে দেখবে এত চিল্লানির আওয়াজের ফাঁকে আলাদা একটা আওয়াজ কোথা থেকে যেন ভেসে আসতেছে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি
আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করো, আমার উম্মতকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করো। মানুষগুলো খেয়াল করবে কোথা থেকে আওয়াজ আসছে, মানুষগুলো খুঁজতে থাকবে, খুঁজে 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 গিয়ে দেখবে জাহান্নামের কিনারায় পলসিরাতের পারে দাঁড়াইয়া আমার নবীজি চিল্লা চিল্লা কাঁদে রে, এরে কলিজার টুকরো যুবক কোন নবীর গালি দাও, কোন নবীর মায়ায় তুমি কোন নবীর মায়া ভুলে যাও, কোন দুনিয়ার তামাশার মধ্যে পড়ছো, যেই নবী তোমার আমার জন্য কাঁদে ওই নবীর জন্য একটু মায়া লাগে না, ওই নবীর জন্য কি চোখ দিয়ে পানিও বের হয় না, নবীর মহাব্বতে কলিজাটাকে একটু কেঁপে উঠে না, কেমনে কোন মাথায় টুপি না দিয়া চলো, মুখের দাড়ি না রেখে কেমনে তুমি চলো, কেমনে তুমি শয়তানি রাস্তায় চলো, এখনো কোনো হালাল হারাম মিস করে খাইতে আস, ওরে কলেজার টুকরো যুবক রে পাও দুইটা আগা যাও, আমি তোমার পায়ে হাত রেখে বইলা যাই, আর নামার চারিস নারী যুবক আর খারাপ রাস্তায় চলবি না, পর্দা ছাড়া আর চলিস না রে যুবক রে, রাস্তা গাছে বাড়ি আজ্জা দিস না, মায়ের কথা শুনবি বাবার কথা শুনবি, কেন বলি জানো, কেন বলি জানো, আমার মালিক জাহান্নাম থেকে বের করার ওসিলা খুঁজবে, বান্দাগুলো যখন আমার মালিক জাহান্নামের মধ্যে ফেলবে, রহমাতুল্লিল আলামিন মালিকের সামনে দাঁড়ায় চিৎকার করবে, আল্লাহ আর আমার কোন উম্মতকে জাহান্নামে ফেলাও না, আর কোন উম্মতকে জাহান্নামে ফেলাও না, সব নবীরা সুপারিশ করতে যখন আরম্ভ করবে, হঠাৎ আমার আল্লাহ তাআলা নিজে দুই হাত জাহান্নামের মধ্যে ঢুকায় দিবেন, আমার মালিক নিজে জাহান্নামের মধ্যে ঢুকাইয়া ওইখান থেকে বান্দাদেরকে উঠাইয়া হায়াতের পানি দিয়ে গোসল করাইয়া আমার আল্লাহ তাআলা জান্নাতে ঢুকায় দিবেন, শুধু আমার আল্লাহ তাআলা ওসিলা কোজে, দেখি আমার বান্দা কোনো মাহফিলে বসছিল নি, ওই মাহফিলে বৈশা আমি আল্লাহর কথা শুনা কান্না করছিল নি, আমার বান্দা নামাজে গিয়েছিল নি, আমার বান্দা দিনের কাজ করছিল নাকি, আমার বান্দা হুজুরদের সাথে ছিল নাকি, আমার বান্দার সম্পর্ক আলেমদের সাথে ছিল নাকি, আমার বান্দা নিজের গুনাহ থেকে তাওবা করছিল নি, এমন করে মালিক যদি ওসিলা খুঁজা খুঁজা কোনো কায়দায় ওসিলা পাওয়া যায়, আমার মালিক বান্দারে মাফ করে দিবে, আমার মালিক বান্দারে মাফ করে দিবে। ও যুবক জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি পাইতে চাও, জাহান্নামের আজাব থেকে যদি মুক্তি পাইতে চাও, কবরের আজাব থেকে যদি মুক্তি পাইতে চাও, আজকের এই মাহফিলটার থেকে ওয়াদা করে বের হও, আর হারাম রাস্তায় চলবা না, শয়তানি রাস্তায় কদম বাড়াবা না, কারণ হলো দুনিয়া আসার সিরিয়াল আছে বাজান বলছিলাম, যাওয়ার কোনো সিরিয়াল নাই, আয়রে আজকের এই মসজিদটাতেও এমন মানুষ এখানে হাজির, যেই মানুষগুলোর ঘরে মা নাই, যেই মানুষগুলোর ঘরে বাবা নাই, এখান থেকে মোনাজাত করে দিলে হয়তো বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা লাগাইবা, মা তোমার দরজা খুলবে, হায় রে আমি তো সব মাহফিলে বলি, আজকেও তোমাদের বলে যাই আমি আজাদের ঘরেও মা নাই, আমি ঘরে মা, দরজায় টোকা দিলে আমার মা দরজা খুলবে না, এইখানেও কত মানুষ যেন আসি, এদের ঘরে মা নাই বাবা নাই, যুবকরা আজকের এই ভরা মসজিদটা কার কার মা নাই একটু হাতটা উঁচা করে দেখ, বাজান রে কার কার বাবা নাই, তোমরাও হাতটা উঁচা করে দেখাও, হাতগুলো তুলে রাখেন বাজান নামায়ান না, আমার যুবকরা তাকায় তাকায় দেখু, একটু হাতগুলো তুলে রাখেন আমার যুবকগুলো তাকায় তাকায় দেখুক, মা হারা মানুষগুলো কেমনে কান্দে, বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমনে পানি বের হয়, ও যুবক এই মানুষগুলো হাত তুলেছে এদের চেহারার দিকে একটু তাকাও, এদের কারো চোখে পানি, এদের কারো ঘরে মা নাই, আমার কারো ঘরে বাবা নাই, কারো ঘরে মা বাবা দুজনের কেউ নাই,
আমি কেমনে তোমাদেরকে বুঝাবো জানি না এই মাদ্রাসা মাঝে মাঝে আইসা দেখো হাতগুলো নাবা এই মাদ্রাসা মাঝে মাঝে আইসা দেখো কত ইতিম বাচ্চা জন এখানে আছে বন্ধ হয়ে গেলে কেউ মায়ের হাত ধরে বাড়িতে যায় কেউ বাবার কোলে চড়ে বাড়িতে যায় আবার কত মাহারা সন্তান বাবাহারা সন্তান মাদ্রাসার খুঁটি ধরে ধরে কাঁদে কেচি কেটটা ধরে কাঁদে আমার মা নয় আমার তো বাবা নয় হায় আল্লাহ আজকের এই মসজিষ্টার মধ্যে যার মা নাই যার বাবা নাই তাদের তুমি আয় আল্লাহ জান্নাত কবরগুলো জান্নাতের টুকুরা বানায় দাও যাদের আব্বা আম্মা জমিনে আছে আব্বা আম্মার হায়াত বাড়াইয়া দাও আব্বা আম্মার খেদমত করার তৌফিক দিয়ে দাও ও যুবকরে ওয়াদা করে এই মাহফিল থেকে বিদায় হওয়া লাগবে কারণ এই মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই মোনাজাতটা তোমার আমার জীবনের শেষ মোনাজাত হতে পারে আজকের এই রাত জীবনের শেষ রাত হতে পারে আমি পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো ও পর্দার আড়ালের মা পর্দার আড়ালের বোন রে একটু চিন্তা করে দেখো একদিন যেই ঘরে বধূ সাজিয়ে উঠছিল মানুষ তোমার শরবত খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছে আবার একদিন ওই ঘর থেকে মরার লাশ হয়ে বেরোইবা হাতের চুরিটাও টাইনা টাইনা খুইলা রাখবে নাকের দুল কানের ফুল হায় রে সবগুলো হাতের চুড়িগুলো খুইলা রাখবে তোমার আমার পরন থেকে সব কাপড়গুলো দামি দামি খুইলা রাখবে মার্কিন তিনটা টুকরা কম দামি সাদা কাপড় প্যাকেট খুইরা ওই খাটিয়ার মধ্যে চড়াইয়া দিবে বাজান রে নিজের মনটার একটু বুঝ দাও আর ওই কাটিয়ার মধ্যে চড়াইয়া জানাজার শেষ খুইরা আস্তে আস্তে করে কবরের দেশে নিয়ে রওনা হবে গুনাগার ওখান থেকেই তাকাইয়া দেখবে কবরে বড় বড় সাপ কবরে বড় বড় বিচ্ছু দেখা যায় আর কোন গুনাগার তাকাইয়া দেখবে কবরটার মধ্যে জাহান্নামের আগুন কবর কিন্তু বারবার করে বলে আনা বাইতুল জুলমা আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুত তুরাব কবর বলে আমি বড় একাকীর ঘর আমি বড় অন্ধকার ঘর আমার কাছে সাথী নাই বাতি নাই বাড়ি নাই গাড়ি নাই আমি শুধু চিনি আমল যদি ভালো আমল করে আসতে পারো আমি কবর ভালো আচরণ করব আর যদি ভালো আমল করে আসতে না পারো এর কপাল পোড়ার দর আমি কবর দুই দিকের মাটি একত্রিত হইয়া এত জোরে চাপ মারব একটা বাজারের হাড্ডি কিন্তু আর একটা পাজরায় নিয়ে পৌঁছাইয়া দেব আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে যাও রে ভাই ও মুরব্বি বাজার চোখের পানি ফালা ফালা কান্না করো আমার কলিজার টুকরা যুবক তোমরাও চোখের পানি ফালা কাঁদো আমার পর্দার আড়ালের মা তুমিও চোখের পানি ফালা কাঁদো আর বলো মালিক ডাক দাও না আমার আল্লাহ রে আল্লাহ কতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবো কখন চলে যাব জানি না কখন চলে যাব জানি না তবে জমিন থেকে যখন বিদায় হয়ে যাব আল্লাহ ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিও ওয়াদা করে বিদায় হও আর শয়তানি রাস্তায় চলবো না আর হারাম রাস্তায় চলবো না আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না জিনার রাস্তায় কদম বাড়াবো না আর গোপনেও গুনাহ করবো না প্রকাশ্যেও গুনাহ করবো না হারাম রাস্তায় আর কদম বাড়াবো না সুদের ব্যবসা করব না ঘুষের ব্যবসা করব না আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বিদায় হও হায় আল্লাহ যতদিন এই জমিনে বেঁচে থাকব আর আমরা শয়তানি রাস্তায় চলব না ওয়াদা গুলো করতে কারা কারা তুইয়া দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও চিল্লায়া জোরে ডাক দাও আল্লাহ এই জায়গাটারে হাসুরের ময়দান বানাইয়া ফালাও যুবকরে চোখের পানি চাইরা কান্দ আর চিল্লাই আমার মালিকের ডাক আল্লাহ এই চোখের পানি আমার মালিকের কাছে এত প্রিয়
বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমার মালিক বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। যুবকরে নিজের মনটার একটু বুঝ দাও, এই হাত দিয়ে কত গুনাহ করেছি, এই চোখ দিয়ে কত গুনাহ করেছি, এই জবান দিয়ে কত গুনাহ করেছি, এই ব্রেন দিয়ে কত গুনাহ করেছি, এই পা দিয়ে কত গুনাহ করেছি, এই সব অঙ্গ প্রত্যঙ্গ মালিকের সামনে দাঁড়াইয়া কিয়ামতের ময়দানে এরা কথা বলবে, তোমার আমার গুনাহের সাক্ষী আল্লাহর সামনে এরা দেবে। এই হাত দুইটা উঁচা করে চিল্লা আমার মালিকের ডাক দাও আল্লাহ, জোরে ডাক দাও আল্লাহ, আওয়াজ দিয়ে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দার ওয়াজায় রইলা তুমি যদি মাফ না করো তোমার বান্দারে যাবে কারদারে আদর করিয়ামানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, বলো কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। আয় আল্লাহ তোমার বান্দাদের চোখের দিকে একটু তাকাইয়া দেখো, তোমার বান্দারা চোখের পানি ফালাইয়া কান্দে, কেউ তো আওয়াজ কইরা কইরা কান্দে। আয় আল্লাহ কারো ঘরে মা নাই, আল্লাহ কারো ঘরে বাবা নাই, আল্লাহ কারো ঘরে জোরের ভাই নাই, আয় আল্লাহ কারো ঘরে জোরের বোন নাই। আমরা চয়তানের দোকায় পড়ে গুনাহ কইরা ফেলাইছি, তোমাকে ভুলে গিয়ে অন্যায় কইরা ফেলাইছি। আজকে সবাই মিলে ওয়াদা করলাম আল্লাহ আর শয়তানের রাস্তায় চলবো না, হারাম রাস্তায় চলবো না, আর গুনাহের রাস্তায় চলবো না। বাজান রে ওয়াদা করতে সবাই পারো তো? আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও, চিল্লায় বলো আমি।